হ্যালো বন্ধুরা আর ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম আমি তোমাদের জিওগ্রাফি দিদি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আবার একটা বম ব্লাস্টিং মাধ্যমিকের সাজেশন নিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের এর বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের কি কি সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তা বলে এটা বলছি না এইখান থেকে সব প্রশ্ন আসবে এইটা বলে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট তোমরা মাধ্যমিক কোয়েশ্চেন কমন পাবে আমার আজকের এই সাজেস্টিভ ক্লাসটা থেকে কেমন আজকে আমরা আলোচনা করছি বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু তার আগে আবারও আমরা ছোট্ট করে দেখে নিই এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়াও আমাদের কি কি চ্যাপ্টার থেকে কি কি মার্কস ডিভিশনের কোশ্চেন আসে চলো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে পাই প্রাকৃতিক ভূগোল থেকে অনেকটা মার্কসের কোয়েশ্চেন অর্থাৎ থার্টি টু মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমাদের এই প্রাকৃতিক ভূগোল থেকে আসে কিন্তু আরেকটা পোশন ভুলে গেলে চলবে না অর্থাৎ পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের এইট মাসের কোয়েশ্চেন আসে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা ভালো বিষয় হলো আমাদের কোনো ফাইভ মাসের কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে না অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে কোনো ব্রড কোয়েশ্চেন আসে না কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অতি সংক্ষিপ্ত 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 ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যেটা হচ্ছে আমাদের টোটাল এইট মার্কস এর এসে থাকে মানে কম বেশি এই চ্যাপ্টারটা যদি একটু এক দুবার ভালো করে পড়ে নেওয়া যায় কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন লেখা উত্তর লেখা কোনো সত্য মানে কঠিন কাজ তোমাদের ক্ষেত্রে হবে না কেমন আচ্ছা যেখানে আমরা পরিবেশ ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা থেকে আলোচনা করব আর সেখান থেকে আমাদের এইট মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসে আচ্ছা প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যেখানে প্রশ্নমান থাকবে কোয়েশ্চেনের টু মার্ক্সের কোয়েশ্চেন আরেকটা জিনিস আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় যখন পরীক্ষার পরীক্ষার হলে হাতে কোয়েশ্চেন পাবে খুব ভালোভাবে আগে পাঁচ মিনিট ধরে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে আবারও বলছি কোয়েশ্চেন পড়তে টাইম দেবে ওই যে আমি কোয়েশ্চেন দেখে নিলাম লিখতে অনেক সময় দিলাম একদম এই ভুলটা করবে না আমি আবারও বলে দিচ্ছি আগে কোয়েশ্চেন পড়তে টাইম দেবে কোয়েশ্চেন কি বলেছে কোয়েশ্চেনে কত মার্কসের আছে কত মার্কসের আমাকে উত্তর লিখতে হবে কোয়েশ্চেন ভালো করে পড়ে নেবে তারপরে লিখবে আর হ্যান্ডরাইটিংয়ের স্পিড বাড়ানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি বাড়িতে হাতে লেখা প্র্যাকটিস করো যাতে পরীক্ষার হলে গিয়ে প্রবলেম না হয় এই কারণেই বলছি যাতে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেনটা পড়তে টাইম দাও তারপরে তোমরা লেখো কেমন বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তার কারণ হচ্ছে তোমাদের দেখবে অপশনাল কোয়েশ্চেন থাকে এই কোশ্চেন অথবা এই কোয়েশ্চেন সুতরাং ভালো করে পড়ে তবেই লিখবে কোয়েশ্চেন আনসার কেমন আচ্ছা প্রথম প্রশ্ন বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো বা সংজ্ঞা দাও এই কোশ্চেনটা আমাদের দু হাজার তেইশে এসছে দু হাজার আঠেরোতে তাই দু হাজার চব্বিশে টু মার্কস না এলেও এই কোয়েশ্চেনটা কিন্তু থ্রি মার্কসেও আসতে পারে কেমন বর্জ্যের পুনর্নবীকরণ মানে হচ্ছে কোনো বর্জ্যকে আমরা রিসাইকেল করা বা কোনো বর্জ্যকে আবার পুনর্ব্যবহার করা কি আমরা বলে থাকি বর্জ্যের পুনর্নবীকরণ তাই তো নেক্সট কোয়েশ্চেন কম্পোজিটিং বলতে কি বোঝো দু হাজার তেইশ সালে এই প্রশ্নটা এসছে যে পদ্ধতিতে একটা জৈব পদার্থ ঠোকে ব্যাকটেরিয়ায়ার মাধ্যমে বিয়োজন ঘটিয়ে সেখানে বিভিন্ন মাসে পরিণত করা হয় তাকেই বলা হয় কম্পোস্টিং কেমন এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট नेक्स्ट क्वेश्चन দেখি বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো বা ভরাটকরণ কাকে বলো 2020 তে এসেছিল এটা কিন্তু 2024 শে আসতে পারে কেমন কি বলবে যে ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো যে যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ আলাদা করে একটা দু মিটার উঁচু স্তর দিয়ে বা বিছিয়ে দেওয়া হয় এবং তারপরে থেকে সেন্টিমিটার মাটি স্তর ছড়িয়ে দেওয়া হয় ওটার উপরে মাটির নিচে থাকা এই বজ্রগুলো ভঙ্গুর বলে এদের পচন ঘটতে থাকে এবং যার ফলে তৈরি হয় ভৌত এবং রাসায়নিক এবং জৈব ধর্মের পরিবর্তন কেমন একেই আমরা বলছি বর্জ্য ব্যবস্থাপনা এই কোয়েশ্চেনটা আমি বাবারও বলে দিচ্ছি তোমাদের এইবারের পরীক্ষার জন্য মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্নটা ওকে দেখো পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও বলেছে এই কোশ্চেনটা দু হাজার কুড়িতে এই কোশ্চেনটা কিন্তু দু হাজার চব্বিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন যে পৌর বর্জ্য ব্যবস্থাপন পৌর বর্জ্য বলতে আমরা কি বুঝি আগে এটা ভেবে নাও কি কি বলবো পৌর বর্জ্য যে পৌরসভার বর্জ্য সেগুলো কি হবে গৃহস্থালী বিভিন্ন বজ্র সবজি হতে পারে প্লাস্টিক হতে পারে হাসপাতালের বর্জ্য হতে পারে এই প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য যেগুলো গড় মানে আমরা গার্বেজ হিসেবে বেশি পরিচিত আমাদের কাছে তাকেই আমরা বলি পৌরসভার বর্জ্য বা পৌর বর্জ্য কেমন বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা উনিশ সালে এই প্রশ্নটা এসছিল তাই দু হাজার ব্যবস্থাপনা আমরা কিভাবে করে থাকি বা বলতে কি বোঝো বা কাকে বলে দিলে আমরা কি লিখবো যে বর্জ্য পদার্থ সৃষ্টি হওয়ার সময় থেকে তার পরিবহন এবং ফেলে দেওয়ার সময় পর্যন্ত বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস পুনর্ব্যবহার বা পুনর্নবীকরণের মাধ্যমে যে এই যে পরিচালনা করা হয় তাকেই বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে খাতায় কিন্তু এটা লিখে দিয়ে আসতে হবে আর এই যে আমি এখন তোমাদের মুখে ছোট্ট করে বলে দিচ্ছি বা কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসগুলো আর একটু ভালো করে জানলে খুব ভালো হতো তার দেরি কিসে ইউটিউবে দেখো অবশ্যই দেখে নাও যে ইউটিউব থেকে এই চ্যাপ্টার থেকে বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের সমস্ত রকম কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে ডিজিটাল সহায়িকার মাধ্যমে যেখানে তোমরা এই চ্যাপ্টার থেকে কি কী ওয়ান মার্কসের কোয়েশ্চেন টু মার্কসের কোশ্চেন থ্রি মার্কসের কোশ্চেন যাবতীয় কোয়েশ্চেন সমস্ত কিছু কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে উত্তর বলে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটা বোঝানো যায় তারই সেখান থেকে কিন্তু তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সার দেখে নিতে পারবে কেমন আজকে আমরা এই ক্লাসে মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টার থেকে কি কি সাজেস্টিভ কোশ্চেন আসতে পারে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি ওকে আচ্ছা নেক্সট আছে দেখো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো দু হাজার উনিশ সালেও এই কোশ্চেন এসেছে দেখো দু হাজার উনিশ সালে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুটো কোশ্চেন এসছে এটা কিন্তু মাথায় রেখো তাই এই চ্যাপ্টারটা একদম যে আমি কম পড়বো বা পড়বো না ছেড়ে দেবো যা আসবে লিখে দেবো সেটা করো না কারণ দু হাজার উনিশে কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক দুটো টু মার্কসের কোয়েশ্চেন তোমরাই দেখতে পাচ্ছ এসে গেছে তো এই চ্যাপ্টারটা ছোট প্রশ্ন পড়ো কিন্তু ভালো করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে যাবে কেমন আচ্ছা আমরা যেটা পড়ছিলাম বলতে 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 কি কি বোঝো পারি আমরা পদার্থ সেখান যেগুলো পড়ে সেগুলোই বর্জ্য সীসা পারদ ক্যাডমিয়াম আর্সেনিক ডায় বা কীটনাশক বিভিন্ন ডিডিটি বিএইচসি অলড্রিন এন্ড্রিন এই বিভিন্ন ধরনের পদার্থ কীটনাশক তেজস্ক্রিয় পদার্থ বলতে আমরা কি বলতে পারি ইউরেনিয়ামের কথা থোরিয়ামের কথা এই বিষাক্ত যে পদার্থগুলো কি আমরা বলি বিষাক্ত বজ্র পদার্থ যেগুলো আমরা ফেলে দিই যেগুলো আমাদের কাজে লাগে না কিন্তু আমাদের সেগুলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে বা পরিবেশের ক্ষতি করছে কেমন চলো নেক্সট কি আছে দেখি বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় দু সালে এই প্রশ্নটা এসেছিল আমাদের মাধ্যমিক পরীক্ষায় বর্জ্য পৃথকীকরণ বলতে কি বোঝানো হচ্ছে আলাদা করা পৃথক করা কি বলবো যে যার মাধ্যমে ভেজা বর্জ্য এবং শুকনো বর্জ্য পৃথক করা হয় যাতে শুকনো বর্জ্য সহজে ব্যবহার করা যায় মানে রিসাইকেল করা যায় এবং ভেজা বর্জ্য কম্পোজ হিসেবে ব্যবহার করা যায় এইভাবেই আমরা বর্জ্য পৃথকীকরণ করে থাকি কেমন চলো নেক্সট কি আছে দেখি ভার্মি কম্পোজিং কি এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশের পরীক্ষায় যে ভার্মি কম্পোজিটিং বলতে কি বোঝাবো ভার্মি কালচার বলতে কি বোঝায় ভার্মি কম্পোস্ট বলতে আমরা বাংলায় বলি কি কেচো সার তাই তো তাহলে কি বলবো যে বিভিন্ন জৈব পদার্থকে পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে জৈব সার তৈরি করা হয় তাকে আমরা কি বলবো কেঁচো সার এই ভার্মিকম্পোস্ট তৈরিতে ব্যবহৃত জৈব পদার্থ বায়ুশূন্য প্রক্রিয়ায় পচানো হয় এবং একেই বলা হয় ভার্মিকম্পোজিটিং ব্যবস্থা বা ভার্মিকম্পোস্ট ওকে তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের টু মার্কসের এর কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কম বেশি আমরা আলোচনা করে নিচ্ছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কেমন থ্রি আর বলতে কি বোঝো রিডিউস রিউজ অ্যান্ড রিসাইকেল মানে কমানো ব্যবহার এবং রিসাইকেল করা কোনো জিনিসকে এই সমস্ত কনসেপ্টটা নিয়ে হচ্ছে থ্রি আর কেমন যেখানে আমরা কি কি লিখে থাকি সাধারণত রিডিউস এই তিনটে আর নিয়ে হচ্ছে থ্রি আর কেমন নেক্সট দেখো বর্জ্যের তপ্ত্ববিন্দু বলতে কি বোঝো এটা কিন্তু একটা কনসেপ্ট বেস কোয়েশ্চেন আমরা এমনি তপ্তবিন্দু বলতে হট পয়েন্ট বুঝি তাই তো যেখানে কি কোনো একটা জায়গা থেকে সেই জায়গায় বেশি পরিমাণে সেই জিনিসটা হয় ঠিক বজ্রের ক্ষেত্রে যদি আমি এই জিনিসটা কনসেপ্ট ওয়াইজ নিই অন্যান্য জায়গার বজ্র থেকে সেই স্থানের বজ্রটা বেশি ধরো ডি পয়েন্ট আছে এ বি সি ডি প্রত্যেক জায়গাতেই কিন্তু বজ্র পদার্থ আছে ধরো এতে টোয়েন্টি বিতে টোয়েন্টি সিতে সিক্সটি এবং ডিতে টোয়েন্টি তাহলে বেশিটা কোথায় রইলো হট পয়েন্ট কোনটা রইলো যে সেই জায়গাটা তপ্তবিন্দু কোথা হলো ডিপ সি পয়েন্টটা তাই তো এই যে স্থানগুলোকে বলা হয় বজ্র তপ্ত বিন্দু বা বজ্রের তপ্ত বিন্দু কেমন দেখো এই চ্যাপ্টার থেকে কি কি টু মার্কসের এর সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে বলে দিলাম এবারে চলো আমরা আলোচনা করি এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি থ্রি মার্কসের কোয়েশ্চেন আসতে পারে অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও আবারও কিন্তু মেনশন করে দিচ্ছি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় কেমন আবারও বলছি তোমাদের যখন পরীক্ষার খাতায় উত্তর লিখবে টু দা পয়েন্ট অ্যান্সার দেবে পরিষ্কার করে খাতায় যেন অ্যান্সারটা থাকি আর লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যত কম কাটবে তত লুক্স প্রেজেন্টেশনে সুন্দর দেখতে লাগবে আর তত মানুষ বা টিচার যেই টিচারই খাতা দেখুক দেখতে চাইবে যে না আমি দেখি তো এর খাতাটা কেমন বা এর খাতাটা বেশ সুন্দর গুছিয়ে লিখেছে তো মানে দেখেই মন ঘরে যাবে টিচারে কেমন সেই রকম ভাবেই প্রেসেন্ট করে আসবে খাতা ওকে আর তখনই এটা সম্ভব যখন তোমরা বাড়িতে এটা লেখা প্র্যাকটিস করবে যত হাতে স্পিড বাড়াবে যত আঁকবে যত ড্রয়িং করবে তখনই কিন্তু এই জিনিসটা করা সম্ভব হবে ওকে চলো থ্রি মাসের কি প্রথম প্রশ্ন আছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো দু সালে এই প্রশ্নটা এসেছিল কেমন এটা দু হাজার তেইশে আমি বলবো না এটা দু হাজার চব্বিশে এটা বড় প্রশ্ন হিসেবেই আসবে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের টু মার্ক্সে আসতে পারে থ্রি মার্ক্সে না এলো টু মার্ক্সে আসতে পারে যে বজ্র ব্যবস্থাপনায় কী কী প্রয়োজনীয়তা এই যে রিউজ হচ্ছে রিসাইকেল হচ্ছে আমাদের জীবনে সেরা প্রয়োজনীয়তা কি সেগুলো তোমাদের পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে পয়েন্ট অবশ্যই দেবে অন্য একটা কালার দিয়ে যদি তুমি পয়েন্টগুলো মেনশন করে তারপরে অন্য কালার দিয়ে যদি তুমি ডেফিনেশনগুলো লেখো তাহলে খুবই ভালো হবে কেমন নেক্সট ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে দু তেইশ সালে এই প্রশ্নটা এসেছিল কিভাবে কলকারখানা থেকে দূষিত জল মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে বিভিন্ন ধরনের পদার্থ আর্সেনিকের ফলে বিভিন্ন পদার্থ বা কীটনাশক যে ব্যবহার করছে কৃষি জমি থেকে জল এসে পড়ছে আমাদের ভাগীরথী বা হুগলি নদীতে তার থেকেই এই বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের মানুষের কৃতকর্মের ফলেই কিন্তু আমাদের জল দূষিত হচ্ছে কেমন প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো দু হাজার আমরা বজ্রের শ্রেণীবিভাগ বলতে কি কি বজ্র বলে থাকি কঠিন বজ্র গ্যাস তরল বজ্র এবং গ্যাসীয় বজ্র এই কঠিন বজ্র তরল বজ্র গ্যাসীয় বজ্র বলতে কি বোঝায় সেগুলো তোমরা আমরা ডেফিনেশন হিসেবে লিখবে সেখান থেকেই দেখবে একটা প্রপার অ্যান্সার রেডি হবে কেমন বজ্র ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো দু হাজার কুড়ি সালেও আবার এই প্রশ্নটা এসছে দু হাজার তেইশ সালের পরে দেখতে পাচ্ছ নেক্সট পরিবেশের উপর পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো পরিবেশের উপর পদার্থের পরিভাব প্রভাবের মধ্যে প্রথমেই আমাদের মাথায় আসে বায়ু দূষণ তাই তো বায়ু দূষণ হচ্ছে মানুষের লাংসের প্রবলেম দেখা দিচ্ছে কারো চোখে প্রবলেম দেখা দিচ্ছে যে বজ্র পদার্থগুলো গুলো পড়ে রয়েছে তার থেকে গ্যাস নির্গত হচ্ছে মানুষের হার্টের প্রবলেম দেখা দিচ্ছে মানুষের আরো বিভিন্ন ধরনের নানান সৃষ্টি হচ্ছে পশু পাখিদের ফলে এই যে এতগুলো প্রভাব আমি তোমাদেরকে আলোচনা করলাম সেগুলোই তোমাদেরকে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়ে ব্যাখ্যা করে লিখে আসতে হবে আর ইন তোমাদের যে দেখে নিতে হবে ডিজি ডিজিটাল সহায়কার বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারটা একবার চট করে কেমন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তোমাদের শিক্ষার্থী হিসেবে তোমাদের কি করা উচিত বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য কি কি ইনিশিয়েটিভ নিতে হবে মানুষকে বোঝাতে হবে নিজে আগে ঠিক হতে হবে যে আমি নিজে ঠিক তারপরে আমি লোকে আমি নিজে কুরকুরি বা লেস খেয়ে খেয়ে প্যাকেটটা ফেলে দিলাম আমি এদিকে করছি আবার আমি অপরকে বলছি এমা তুমি জিনিসটা কেন ফেললে সেটা করলে চলবে না আগে নিজেকে সঠিক হতে হবে নিজেকে আগে সংযত করতে হবে কিভাবে আমি সেই জিনিসটা বর্জ্য পদার্থ বাইরে ফেলবো না তারপরে আমি লোককে বোঝাতে পারবো তাই না চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো আমাদের চিমনি লাগাতে হবে বিভিন্ন ধরনের যে প্রোটেক্টর গুলো আছে যেগুলো দিয়ে সাইকেল হয়ে ধোঁয়াটা বেরো সেরকম বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা নিতে হবে এই বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো কিন্তু আমার তোমার সাথে আলোচনা করা হয়ে গেছে তোমাদের সাথে আর এই কোয়েশনটা ছিল দু সালের পরীক্ষায় তাই দু হাজার চব্বিশে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতেই পারি ওকে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় যত পদার্থকে আমি রিউজ করব রিসাইকেল করব বজ্র তো পুনর্নবীকরণ করব বজ্র ব্যবস্থাপনায় কাজে লাগাবো ততই তো বজ্রের পরিমাণটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে ওকে এই তোমাদের সালের পরীক্ষায় নেক্সট কোয়েশ্চেন বজ্র কম্পোজিটিং এর পদ্ধতি প্রধান প্রধান সুবিধাগুলি বজ্র কম্পোজিটিং বলতে কি বোঝো আমরা জানলাম এর থেকে যে সুবিধা সেগুলো এক এক করে তোমাদেরকে টু দা পয়েন্ট অ্যান্সার দিয়ে লিখে আসতে হবে কেমন জৈবভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বদার্থ পদার্থের পার্থক্য লেখো যথারীতিভাবে আমি আবারও তোমাদেরকে বলবো জৈব ভঙ্গু জৈব অভঙ্গুর লিখে বিষয় লিখে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করবে বিষয় সংজ্ঞা বলো উপাদান বলো পার্থক্য বলো যাই হোক যেই পয়েন্ট লিখবে বিষয় লিখে তবেই কিন্তু পার্থক্য লিখে আসবে কেমন যদি এটা থ্রি মার্কসের থাকে চেষ্টা করবে কমসে কম তিন থেকে চারটে পয়েন্ট লিখে দিয়ে আসার তা বলে ভুলভাল পয়েন্ট লিখবে তা নয় টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে কেমন আচ্ছা অবশেষে মানে সব শেষে এখনো শেষ হয়নি এখনও আমাদের ক্লাস টেনের সাজেস্টিভ কোয়েশ্চেন বাকি চ্যাপ্টার ওয়াইজ যেটা আমরা আলোচনা করছি আজকের ক্লাসটা মানে চ্যাপ্টার ফোর বজ্র ব্যবস্থাপনা সাজেস্টিভ কোয়েশ্চেন আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হবে চ্যাপ্টার ফাইভ নিয়ে অর্থাৎ যেখানে আমরা ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক দিকগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য আবারও থাকছে তোমাদের জন্য সকলের জন্য বেস্ট উইশেস সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা চালিয়ে দাও শরীরকে সুস্থ রাখো খাওয়া দাওয়া নিয়ম মতো করো আর হাতের লেখা প্র্যাকটিস করে যাও আর তার সাথে ড্রয়িংও প্র্যাকটিস করে যাও কেমন টাটা